বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার এসে হাজির হয়ে গেছি। তো দেখো, আজকে মানে হোলির দিন, তো সবাইকে বলি যে হ্যাপি হোলি। তোমরাও ভালোভাবে রং খেলেছো, আমি দেখেছি অনেকের ব্লগ, আর খুব ভালো লেগেছে। আর আমি তো এই নতুন, মানে আমার দেরি হয়ে গেল চ্যানেলটা মানে ব্লগটা ছাড়তে, তো ছাড়া হয়নি। তো তোমরা একটু দেখে নিও, পরে ছাড়ছি বলে। তো দেখো, রং খেলা হয়ে গেছে, আর আমি পুকুরে চান করতেছি। আমরা হোলির দিন পুকুরেতেই চান করতে আসি। আমাদের বাগানের ভেতরে একটা মানে পুকুর আছে, পরিষ্কার জল, এবার অনেক দিন ইউজ হয়নি বলে একটু গাছপালা বন জঙ্গল মতো হয়ে গেছে, কিন্তু খুব পরিষ্কার জলটা। আর খুব মানে খুব এই বছরেই চান করতে আসি, খুব ভালো লাগে, একটু সাঁতার কাটি। তো আমার মেয়ে পাড়ে দাঁড়িয়ে ভিডিওটা করছে, আর আমি আর আমার ছোটো শাশুড়ি দুজনে মিলে চান করছি। আর আমার ছোটো শাশুড়ি চান করা হয়ে গেছে, ও পাড়ে উঠে মাথা মুছছে, তো শ্যাম্পু ট্যাম্পু করা হলো। তো দেখো, আমি মানে আরও করেছিলাম। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মা চান করছে বলে এখন আমি আমার মায়ের ব্লগটা শুরু করছি। আমার মায়ের হোলি খেলা হয়ে গেছে, আর এখন চান করছে, চান করা হয়ে গেছে, চান করছে, চান করছিল বলে আমি এখন ব্লগটা শুরু করছি। খুব মা এখন চান করে যাচ্ছে, গিয়ে আমাদের বাগানের ভেতরে একটা পুকুর আছে, ওখানেই চান করছিল। ওই যে একজন যাচ্ছে, ও আগে আগে হাঁটছে, মা পিছনে পিছনে যাচ্ছে। আমার মা আমাকে একটুকু চান করতে দিল না, বললো তোকে করতে হবে না, তুই গরমকালে করবি। হাই, দেখো আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য, পুরো রেডি হয়ে গেছি। আর আমি এই একটা এরকম জামা পরে নিয়েছি, গাউন যাকে বলে। দেখো রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো মেলা তলায় যাই, পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা মেলায় পৌঁছে গেছি, আর প্রথমেই ঢুকে আগে দোলবাড়িতে এলাম। তো ওখানে কৃষ্ণ রাধিকাকে একটা দোল্লায় বসিয়ে দোল খায় প্রত্যেক বছর। তো এইটা সকালবেলা দেখতে গেলে আরও ভালো হয়, দেবদোল শুনেছি নাকি। এইখানে সকাল নিজে নিজেই কৃষ্ণ রাধিকা দোল খেলে, মানে দোল্লা খায়, কিন্তু ওটা সবাই দেখতে পায় না। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো আমরা আজকেও দোলের মেলা যাচ্ছি, আজকে দিয়ে তিন দিন। তো আজকে চলো তাহলে মেলা ফেলায় গিয়ে তোমাদের একটু ঘুরিয়ে দেখো মেলাটা। দেখো প্রচুর বড় জায়গা নিয়ে মেলাটা হয়, তো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করাটা সম্ভব না, কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো রাস্তার ধারে যেগুলো সেগুলো দেখালাম, আর কিছু দোকানও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ হচ্ছে, আর এখানে দেখতেই পাচ্ছি বিক্রি হচ্ছে। খুব খুব বিরাট বড় এটার মেলাটা, মানে কাপ দেখেছো, মানে সব রকম এ টু জেড এখানে মানে বিক্রি থেকে আরম্ভ করে কি না হয়, লোহা লস্কর সব কিছু, চুড়িদার নাইটি সব বিশাল ভিড় হয়েছিল প্রথম দিন। তোমাদের যে দেবদোল ভালোই লাগছে, মানে ওটা তো সকালবেলা হয়ে যায়, তো সকালবেলা তো আমরা আসি না, তখন বলে যে নিজে নিজেই নাকি কৃষ্ণ রাধা দোল খায়, কিন্তু ওটা সবাই দেখতে পায় না, যাদের আজকে থাকে তারা দেখতে পায়। সকালবেলা আমরা আসি না, আমার মেয়ে সেই নিচে প্রথম দিন থেকে চাপবে বলে বাড়ি না খেতে পারি, আমার হাজবেন্ড একটু রাজি হয়নি চাপাতে, তো আমি আজকে আলাদা করে নিয়ে এসে আমি চাপালাম। আর ঘোড়াগুলো চাপে বলছি আমি আর দুজন মিলে খুব ঠাকুর
হাই ফ্রেন্ডস, আমি মেলা থেকে কি কি কিনে আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার দেওরের ছেলেকে, মানে আমার দেওর বউকে দিতে আসবো বলে আমার এটা বাড়িতে রাখা হয়নি, তো এখান থেকে এটা দিয়ে দিলাম। আমার দেওর বউর জন্য এটা কিনেছি, এই জিপ গাড়িটা। আর ছোট তো, এই মাত্র 6-7 মাসের হয়েছে, 7-8 মাসের নেরু হয়েছে, যার জন্য একটা টুপি নিয়েছি ওর জন্য। দেখো বন্ধুরা গাড়িটা কেমন হয়েছে, তারপরে আর পরে তোমাদের সঙ্গে আরও যা যা কিনেছি সবই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, তখন তো তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম মেলায় কি কিনেছি, তারপরে আর দেখানো হয় না, সেগুলো দেখাবো বলেই এখন তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আমার মেয়ে একটা ওয়াটার বোতল কিনেছে স্কুলে নিয়ে যাবে বলে, আর একটা ব্যাগ কিনেছে। দেখো বন্ধু, বন্ধুরা এই দেখো, এই ব্যাগটা কিনেছি, বইও ভরা হয়ে গেছে, তো স্কুলে আজকে নিয়ে গিয়েছিল। কেমন হয়েছে অবশ্যই মানে কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা ব্রাশদানি কিনেছি, একটা কাপ, জানো তো মেলা মেলা মানে কাপ, ছোট ছোট কাপ কিনেছি, কেননা এখন গরমকাল পড়ে গেছে তো বেশি চা কেউ খেতে চাইছে না, এই জন্য। এই দেখো 6টা কিনেছি, ছোট ছোট কিনেছি, ডিজাইনটা ভালো লাগলো বলে 6 পিস সবগুলো নিয়ে আসিনি, 4টে নিয়ে এসেছি। আর আমার মেয়ে 2 পাতা টিপ কিনেছে, দেখো ছোট্ট ছোট্ট। আর ক্লিপ কিনেছে, মাথার গার্ডার কিনেছে 3টে, দেখো 3টে কালার কিনেছে। আমি একটা ফুল কিনেছি খোঁপায় দেব বলে, দেখো কেমন লাগছে বলবে। আর আমার মেয়ে আর একটা ব্যাগ কিনেছে, এই দেখো, এই দেখো কিনেছে, তারপরে এই পার্টসটা কিনলাম, সিম্পল পার্টসটা। কেমন হয়েছে, অনেক মানে রকমের আছে, এরকম ছিল না তাই এরকম একটা কিনলাম। আর কাঁচের গ্লাস কিনেছি, আছে আমার বিয়েতে প্রচুর পেয়েছি সব ছোট ছোট সাইজ, একটু বড় দেখে সাইজ কিনলাম, 4টে কিনেছি। মামা শ্বশুরের নাতির জন্য একটা কিনলাম, আর আমার কাকা শ্বশুরের নাতির জন্য গাড়িটা আর টুপিটা দিয়ে চলে এসেছি, আর এটা মামা শ্বশুরের নাতির জন্য কিনেছি, ছোট একদম 3 মাসের, ও গাড়ি ফাড়ি নিয়ে খেলতে পারবে না, যার জন্য এটা দিয়েছি। আর কি কিনেছি, আমার মায়ের জন্য, আমার মাকে মানে আমার শাশুড়ি মা সবে আমি যা কিনবো তো সবই শাশুড়ি মায়ের জন্য, আলাদা ভাবে কিছু কিনি না, মায়ের জন্য। আমার মায়ের হাতা ভেঙে গেছিল, এই হাতাটা বলেছিল কেনার জন্য, একটা হাতা কিনেছি। আর একটা প্রদীপ বলেছিল, একটা প্রদীপ কিনেছি, দেখো প্রদীপ, প্রদীপ কিনেছি। তারপরে আমার মেয়ে একটা বারবির সেট কিনেছে, এই যে বারবি সেট, মানে বিশ্বকর্মা ঠাকুর বড় বড় গুলো নিয়ে আসে, এই ঠাকুরটা এইটা কিনেছে। আর এইগুলো কিনেছে, আরো 3টে মানে জিনিস বড় বউ কিনেছিলাম, আমি শর্টস করেছি অলরেডি, তোমরা দেখে নিয়েছো, তো দেখাচ্ছি। এই যো বরটা, বউটা কয়, এই যো দেখো কি সুন্দর লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা বর বউ কিনবো, তো এতদিনে আমার ইচ্ছাটা পূরণ হলো না। আর এটা দে বিশ্বকর্মাটা, দে বিশ্বকর্মা, ওই দেখ বিশ্বকর্মাটা, ওই দেখ
আমার হাজবেন্ড একটা বিশ্বকর্মা ঠাকুর কিনেছে, দাঁড়াও দেখাচ্ছি। মাটির এই দেখো, আমার হাজবেন্ড ইলেকট্রিকের কাজ করে, যার জন্য ওর কাছে যন্ত্রপাতি প্রচুর আছে, যার জন্য একটা বিশ্বকর্মা ঠাকুর কিনেছে, প্যাকেট করা আছে। না এটা আসু আদা দাদা আসুদ, মানে একটা আসুদ পাতার ওপর আমার গণেশকে নামে চয় দেখ, ওগুলো সব সরিয়ে রেখে দিয়েছি। মাটির তো আমার মেয়ে জানো তো বন্ধুরা, ছটফটে প্রচুর ভেঙে ফেলবে। এই দেখো গণেশ ঠাকুরটা পাতার ওপর বেশ কি সুন্দর আসু অসত্য পাতা দিয়ে মানে মাটি তৈরি করেছে, অসত্য পাতাগুলো তার মধ্যে গণেশটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এইগুলোই কিনেছি, আর কিছু কিনিনি। এবার তো বুঝতে পারছো সেলের ব্যাপার এসে গেছে, এবার তো সেলে কিনতে যেতে হবে, তাই এইগুলোই কিনেছি। আর বিশেষ কিছু আমার কিছু কেনা হয়নি, কেননা কত কিনবো, প্রচুর কেনা হয়ে গেছে আমার, মানে যেখানেই যাই যাই আর কেনা হচ্ছে। আর এই চোপারটা দেখো, আমি কদিন আগে মিশো থেকে অর্ডার করেছিলাম, তো এই চোপারটা আমার কাছে ছিল না, আমি একজনের অর্ডার করেছিলাম আমার ফোন থেকে, ভালো লাগলো বলে আমি এটা নিলাম। এটা খুব সুন্দর কাজ হচ্ছে, করছি বাড়িতে। তো বন্ধুরা আর এই ব্লগটা আর বেশ, হ্যাঁ আর একটা জিনিস, আমার মেয়ে হাতে তৈরি করেছে, দেখো বন্ধুরা কেমন তৈরি করেছে, তোমরা অবশ্যই বলবে। এটা লেখা আছে আই লাভ ইউ মাই মম, তো আমার মেয়ে এটা তৈরি করেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে। হ্যাঁ তো আজকের মতো এইটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসছি। তো আজকের মতন টাটা, লাভ ইউ অল, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো